চাওয়া দাম 65, 62 হলে বেচা দেবে। আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবার জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো। আমরা এখানে একটি গরুকে দেখছি, আজ হচ্ছে সোমবার, আপনাদের শুক্র এবং সোমবার এখানে অনেক বড় দেখছিলাম গরুটিকে। আসসালামু আলাইকুম, কত চাইছেন? 85। কত বলতেছে দাম? 72 বলতেছে। কেমন টার্গেট? 75 হলে ছাড়ে। চমৎকার বাছুরটি আমরা দেখি। আর কিছু এই পাশেও আরেকটি দেখছি আমরা, এটা হচ্ছে বর্ডারি ভাব আছে। কত দাম? 82 কত করছে ভাই? 72 করছে, তাও 1000। মানে 70 পর্যন্ত পাইছেন আর কি? 72 পায়। হ্যাঁ, তা কেমন টার্গেট? কেমন? 75 ছেদ। আসলে আমদানি আজকে প্রচুর কম, একদম আমদানি নেই বললে চলে। কত চাইছো? চাইছিলাম হলো 56। কত বলতেছে দাম? দাম এখন বলতে 40-45 এরকম বলে। 45 পর্যন্ত বলে, 56 চাওয়া। কেমন টার্গেট? কেমন বিক্রি? 55। দর্শক আমরা এখানে দেখছি কয়েকটি পাশে একটা চমৎকার কিছু বাছুর আছে এখানে। এর মধ্যে বর্ডারি আছে কয়েকটি, যেমন এটি একটি বর্ডারি বাচ্চা, এটি একটি আর এটা, এগুলো বর্ডারি না? হ্যাঁ, এদিকে কত করে চাওয়া? এটা এটা 56 চাচ্ছিস? কত বলতো সেটা? 48-49 পার বিক্রি নাকি? আর এটা, এটা 52। এটা কত করতেছে? এটা হচ্ছে 46 হলে দেওয়া যাবে। তারপরে বর্ডারি এটা না কত? এটা হচ্ছে 55। এটা 50 ভাঙা না 50 পার? এটা 50 পার। তারপরে এটা, এটা হচ্ছে 58,000। এটা 53 হলে দেওয়া যাবে। আর এটা, এটা 52,000 কি দাম? এটা 52 কেন? ওইটা থেকে যে বড় খাটো, এই কারণে মানে এইখানেও একটু মারপেচ আছে। মারপেচ ছাড়া ব্যবসা নেই। মারপেচ ছাড়া ব্যবসা নেই, এগুলো চিনতে হবে, জানতে হবে না? আপনাদের দিলাম এই যে ধরনের বর্ডারি বাচ্চা, যদি কারো লাগে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের দিতে পারবেন। আমরা দেখছি আরও কিছু রয়েছে আমবাড়ি হাটে, আমরা সেগুলো একটু করতে নেব। মা
কয়েকটি বাছুর দেখছি, রয়েছে এগুলো। খুঁজে পাচ্ছি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? কাস্টমার তো নাই আজকে, ওটা হরতাল, ওটা কত চাইছেন? ৫৬ হাজার মানে ৪৫ ভাঙে ৬৫ কত করছে এটা? কেন দাম কয় নাই? আর এটা হলো এটা ৬০, এটার দাম কইছে? এটাও দাম কয় নাই, আসলে কাস্টমার নেই হাটে। আমরা দেখছিলাম বর্ডারের বাচ্চা তো আছে বেশ কিছু। কত এটা? কত? আর ওইটা 45-46 আমদানিও তো নাই, পাটিপত্র নাই। কটা আনছিল আজকে? আছে আছে, নাম্বার কো? 01 83 6 16 9 0 9 0 তো এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান সেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে কিনুন। ধন্যবাদ।